প্রোডাক্ট বাজ, আমি সুজয় চক্রবর্তী। অন্যান্য দিনের মতো আজকেও চলে এসেছি প্রোডাক্ট বাজি করতে। আজকে বিশেষত যে প্রোডাক্টটি আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে পার্ক এভিনিউ। খুব রেপুটেড ব্র্যান্ড, খুব রিনাউন্ড ব্র্যান্ড, কিন্তু এই ব্র্যান্ডের দু একটা কথা বা হিস্ট্রির কথা ইতিহাস না জানলেই নয় কনজিউমারের। আমরা মূলত অনেকেই জানি না যে কনজিউমার প্রোডাক্টের মধ্যে এই একটি ব্র্যান্ড যার এত প্রোডাক্ট লাইন, এত প্রোডাক্ট মার্কেটে ছেয়ে আছে, কিন্তু এর উৎপত্তিগত ব্র্যান্ড কে, এ কোন ব্র্যান্ডের আওতায় পড়ে, কোন ব্র্যান্ডের প্রতি মানে অধীনে এ বেড়ে চলেছে, এবং এ তার পার্ক এভিনিউ আবার বিভিন্ন ব্র্যান্ডের জন্ম দিচ্ছে। গুড মর্নিং, ইটস আ গুড ব্র্যান্ড, গুড মর্নিংয়েরও আবার আপনি ডিওড্রেন্ট পান, আফটারশেভ পান, সাবান পান, পাউডার পান, গুড মর্নিংয়ের ভ্যারাইটির উপরে, সেগুলো সবই কিন্তু পার্ক এভিনিউ। কিন্তু আমরা এটা জানি না মূলত এই পার্ক এভিনিউর প্যারেন্ট ব্র্যান্ডকে। হ্যাঁ বন্ধু, পার্ক এভিনিউর প্যারেন্ট ব্র্যান্ড হচ্ছে রেমন্ড। খুব ভাবলে মানে শুনলে হয়তো অনেকে অবাক যাবেন যে রেমন্ড তো একটা অ্যাপারেল ব্র্যান্ড, মিন্স কাপড়ের কোম্পানি, ক্লোথস কোম্পানি, সে কনজিউমার প্রোডাক্টে আছে। হ্যাঁ, রেমন্ডস কনজিউমার প্রোডাক্টে আছে, রেমন্ডসেরই ব্র্যান্ড হচ্ছে পার্ক এভিনিউ। এবং এই পার্ক এভিনিউ তার প্রোডাক্টের যে সুখ্যাতি এবং প্রত্যেকটা প্রোডাক্টের যে লেগেসি বা তাদের যে রেপুটেশনস, তাদের সাকসেসের সেই হিস্ট্রি রচনা করেছে, একের পর এক বড় বড় ব্র্যান্ড তৈরি করে ফেলেছে এরা নিজেরাই। আপনারা আজকে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে পার্ক এভিনিউ গুড মর্নিংয়ের আফটারশেভ। আফটারশেভের বিষয়ে কেন আজকে প্রোডাক্টটা রিভিউ করতে এলাম সেটার পিছনেও যুক্তিসঙ্গত একটা কারণ আছে অবশ্য। আমরা অনেকেই আফটারশেভ ইউজ করি, কিন্তু আফটারশেভ ইউজ করতে গিয়ে কিছু মানে কনজিউমার বলে যে মূলত আফটারশেভ থাকেটা কি, ইথাইল অ্যালকোহল, মেনথল, তারপর আপনার ফ্র্যাগনেন্স, ব্লা ব্লা ব্লা, এই সমস্ত অ্যালকোহলিক কম্পোনেন্ট দিয়ে তৈরি হয়, এবং যেটা আমাদের অ্যান্টিসেপটিক শেভিং করার পরে যখন আমরা ইউজ করি তখন সেটা অ্যান্টিসেপটিক হিসেবে ইউজ করে, প্লাস এর ফ্র্যাগনেন্সটা আমাদেরকে একটা ফ্রেশনেস দেয়, এর জন্যই মূলত আমাদের আফটারশেভ ইউজ করা। কিন্তু এই আফটারশেভ ইউজ করতে গিয়েও আবার কিছু মানুষের বক্তব্য বা কিছু কনজিউমারের বক্তব্য, তাদের স্কিন খুব সেন্সিটিভ, যার ফলে তাদেরকে কোনো বায়োটিক বা কোনো ন্যাচারাল কম্পোনেন্ট বেসড যে সমস্ত আফটারশেভগুলো আছে সেগুলো তাদের পছন্দ হচ্ছে। আমরা প্রত্যেকেই পার্ক এভিনিউ, গুড মর্নিং এই ব্র্যান্ডগুলোর নাম শুনিনি, মানে মূলত পার্ক এভিনিউরই তো গুড মর্নিং, গুড মর্নিংয়ের নাম শুনিনি, এরকম সচেতনশীল কাস্টমার খুব কমই আছে। তো সেই গুড মর্নিংয়ের হঠাৎ আজকে এই যে ঘটনাটি ঘটেছে সেটিকে মার্কেটিংয়ের ভাষায় বলে ব্র্যান্ড রেজুভিনাইজেশনস, মানে আপনার যে প্রোডাক্টের যে ফান্ডামেন্টালসগুলি থাকে সেগুলি কিন্তু সেম থাকে, রিমেন সেম, কিন্তু তার কিছু ভ্যালু অ্যাডিশন হয়, তার কিছু আপগ্রেডেশন করা হয়, সেটা কনজিউমারের ডিমান্ডসের খাতিরে। অর্থাৎ আপনি যে মানে আফটারশেভ হিসেবে যে গুড মর্নিং পার্ক এভিনিউ ইউজ করছিলেন আপনার সেটাই আপনার চাই, কিন্তু আপনার বক্তব্য ছিল যে যদি এটা একটু বায়োটিক হতো তাহলে কেমন হতো, এর মধ্যে যদি কিছু আমি ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস আমি এর মধ্যে পাঞ্চ পেতাম তাহলে আমার হয়তো স্কিন আরও ভালো থাকতো। হ্যাঁ, সেইটাই ঘটিয়েছে। এর জন্য কিন্তু এটা নতুনভাবে এর আপনি প্রোডাক্টের গায়ে আপনি দেখতে পাবেন এখানে নিউ প্যাক বলে মেনশন করা আছে। কী সেই নিউ প্যাক? এই নিউ প্যাকের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন এখানে অ্যালো কম্পোনেন্ট এরা কিন্তু মিক্স করেছে, এক্সট্রা ময়েশ্চারাইজিং। কিসের ময়েশ্চারাইজিং? ময়েশ্চারাইজিংয়ের সোর্সটা কি? সেই সোর্সটা হচ্ছে অ্যালো। অর্থাৎ আগের যে ফান্ডামেন্টালসগুলো ছিল প্রোডাক্টের সেগুলো কিন্তু সেমই আছে, এর সাথে কিন্তু অ্যালো এক্সট্রাক্ট অ্যাড হয়েছে। তাহলে যে কনজিউমারের বক্তব্য ছিল যে যদি আমার কিছু মানে বায়োলজিক্যাল বা কিছু ন্যাচারাল কম্পোনেন্ট থাকলে আমার স্কিনের ক্ষেত্রে আরও ভালো হয়, শুধু আমি অ্যালকোহল বা মেনথল বা ফ্র্যাগনেন্স ইউজ করলেই আমার মানে ঠিক আমি মনোপুত হচ্ছি না, এর সাথে কিছু ন্যাচারাল ফিল আমার দরকার, যে তার জন্য কিন্তু এই প্রোডাক্ট রিজুভিনাইজেশন অলরেডি হয়ে গেছে। এবং পার্ক এভিনিউয়ের যে গুড মর্নিংয়ের যে আপনি দেখতে পাচ্ছেন আফটারশেভটি, এটি কিন্তু সম্পূর্ণ নতুন রূপে আবার লঞ্চিং হয়েছে, এবং আপনার যে রিকোয়ারমেন্ট ছিল সেই রিকোয়ারমেন্ট ফুলফিল করার জন্য এটি কিন্তু একদম সম্পূর্ণ নতুন প্যাকে পুজোর আগে কাস্টমারদেরকে একটি নতুন গিফট পার্ক এভিনিউয়ের তরফ থেকে।
এবং আমি আজকে আপনাদেরকে কি বললাম যে পার্ক এভিনিউ কোন কোম্পানির আওতাতে ছোট থেকে বড় হয়েছে। পার্ক এভিনিউ মূলত কিন্তু রেমান্ডসের ব্র্যান্ড, স্যার রেমান্ডসের মতন কোম্পানি যারা কিনতে যারা কিনা অ্যাপারেল ইন্ডাস্ট্রি মানে মাতিয়ে একদম রীতিমতো হিট প্রোডাক্ট যারা দিয়ে নিজেদেরকে মানে সর্বোচ্চ স্থানে তুলে নিয়ে গেছে, তারা কিন্তু কনজিউমার প্রোডাক্টেও কিন্তু তারা তাদের কোয়ালিটির পরিচয় দিয়েছে। এবং আজকে যে প্রোডাক্ট রিভিউ সেখানে আমি ব্র্যান্ড রেজুভিনাইজেশন থেকে শুরু করে এর নতুন লঞ্চিংয়ে নতুন কী ভ্যালু অ্যাডিশন হয়েছে সেই সব কিছুই আপনাদেরকে রিভিউ দিলাম। আশা করি আপনাদের জিনিসটা খুব ভালো লাগলো এবং গুড মর্নিংয়ের যারা বেসিক্যালি কাস্টমার পার্ক এভিনিউয়ে তাদের জন্য গুড নিউজ, তাদের জন্য গুড মর্নিংয়ের গুড মর্নিং হয়েছে। তো ডেফিনেটলি আপনারা এটিকে ডেফিনেটলি ট্রাই করবেন। আমি আশা রাখি 50 ml এর দাম রেখেছে 150 টাকা, আর এরপরে হয়তো আরও যে যে প্রোডাক্টগুলি লঞ্চিং হয় বা যে সমস্ত ঘটনাগুলি ঘটে সব ঘটনারই আপডেট নিয়ে নতুন নতুন তথ্য নিয়ে নতুন নতুন জিনিস নতুন নতুন ইনফরমেশন আপনাদেরকে দিয়ে সমৃদ্ধ করার চেষ্টা করব। আমি সুজয় চক্রবর্তী, আপাতত এই ভিডিওতে এখানে বিরতি নিচ্ছি। ভালো থাকবেন সকলে, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, কারণ আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন তাহলে আমি কি করে এগোতে পারি বলুন। আপনাদের সাপোর্ট খুবই প্রয়োজন। ডেফিনেটলি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এইভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন যেমনটা আপনারা করে থাকেন। ভালো থাকবেন।